আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। পাওনা টাকাও কেটে নিচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রের অসহযোগিতা ও বৈমাতৃসুলভ মনোভাবের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ালেন বাংলার অগ্নিকন্যা। কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতার বুকে নতুন টাউন হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানেই রাজ্যের WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে আক্রমণ সানেন কেন্দ্রকে। সাব জানান, কেন্দ্র সরকার অনেক কিছুতেই সহযোগিতা করছে না, প্রয়োজন মতো IAS অফিসার দিচ্ছে না, বকেয়া পাওয়া 90,000 কোটি টাকা সেটা তো দিচ্ছেই না, কর বাবদ পাওনা টাকাও কেটে নিচ্ছে। একাধিকবার এ বিষয়ে কথা বলেও কোনো লাভ হয়নি, পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। কেন্দ্রের সঙ্গে পাওনা টাকা নিয়ে রাজ্যের বিবাদ নতুন কোনো ঘটনা নয়, এর আগেও বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু বকেয়া টাকার মেলেনি। উল্টে কিছুদিন আগে BJP থেকে মুখ্যমন্ত্রীর দাবি নিয়েই প্রশ্ন তুলে ধরা হয়েছিল, এমনকি GST থাকেও রাজ্যের প্রাপ্য পাওনা যে ঠিক মতন মেটানো হচ্ছে না সেটা নিয়েও এর আগে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনও মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, 100 দিনের কাজেও কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি, কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না, কিন্তু আমরা মনে করি সমস্যা থাকলে যেখানে সমাধানও থাকবে। দুয়ারে সরকার পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, 100 দিনের কাজ সব রাজ্য সরকারকেই টানতে হচ্ছে, কেন্দ্র শুধু টাকা তুলে নিয়ে যাচ্ছে, রাজ্যের টাকায় কেন থাবা বসাচ্ছে কেন্দ্র। ইসি ভাইপোর জন্যই মিথ্যা লগ্নে, সবটাই ভুয়ো, হাওড়ার মিছিল থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বাংলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব BJP, এবার বাংলার গণতন্ত্র বাঁচাতে পথে নামলো গেরুয়া শিবির। বুধবার হাওড়ার কদমতলা বাস স্ট্যান্ড থেকে হাওড়া ময়দান অবধি 1.5 কিলোমিটার চলে মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। আর এই মিছিলে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। বুধবারের এই মিছিলে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, পিসি ভাইপো দুজনেই মিথ্যা লগ্নে জন্মেছে, ওদের ডিগ্রিও ভুয়ো। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, রাজ্যের মানুষ জানতে চায় রুজিরা নাউল্লা ম্যাডামকে কেনই বা এদের থাইল্যান্ড অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা পড়ে। একই সঙ্গে শুভেন্দু বলেন, 2024 লোকসভা বিধানসভা ভোট একসঙ্গে হবে, তৃণমূল সাফ হয়ে যাবে, আমরা হিংসামুক্ত রাজনীতি চাই, শুধু হাওড়াই নয়। একই দাবিতে দুর্গাপুর এবং বাঁকুড়াতেও মিছিল করে BJP। দুর্গাপুরের মিছিলে একই সঙ্গে হাঁটতে দেখা যায় সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে। দুর্গাপুরে কোকোবেন থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামপুকুর মোড়ে। এই মিছিলে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্য জুড়ে খুন সন্ত্রাস তোলাবাজি চলছে, শিল্প নেই, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, একের পর এক আমাদের লোক খুন হচ্ছে। অন্যদিকে বাঁকুড়ায় মিছিলের নেতৃত্বে ছিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই সাংসদ সুভাষ সরকার এবং সৌমিত্র খা। যদিও BJP এই অভিযোগ মানতে মোটেই রাজি নয় তৃণমূল। তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র তাপস রায়ের দাবি, প্রাসঙ্গিকতা হারিয়ে রাজনীতিতে ভেসে থাকার মরিয়ে চেষ্টা চালাচ্ছে BJP। BJP কোনোদিনই ঐক্যবদ্ধ হতে পারবে না, মতানৈক্য প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে দলের অন্দরেই। ভাই ভেসে থাকতে মাঝে মধ্যেই অনেক কিছুই করতে হয়। যদিও পর্যবেক্ষক মহলের দাবি, সামনের পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করেছে BJP, সেই মতোই সরাসরি মাঠে নেমে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা। অশালীন কথার রাজা দিলীপ ঘোষ, চরম আক্রমণ জয়প্রকাশের। গত কয়েকদিন ধরে চন্দ্রমুখী থেকে জ্যোতি সব আলুর দাম ক্রমশ বেড়ে চলেছে সমস্ত খুচরো বাজারে। চন্দ্রমুখী আলুর দাম 50 সুই, জ্যোতি আলু খুব একটা কম যাচ্ছে না, সেটাও 30 টাকা। সব মিলিয়ে বলা যেতে পারে মধ্যবিত্তের পকেটে চাপ পড়েছে আলু কিনতে গিয়ে। আর এই আবহে আলুর দাম নিয়ে কথা বলতে গিয়ে ফের বেলাগাম হলেন রাজ্য BJP প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ জানান, তৃণমূল নেতাদের পেছনে পেট্রোল দিতে হবে, একাধিকবার বিতর্কিত মন্তব্যের জন্য জড়ান এই BJP নেতা। বাঁকুড়ার মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে সভা করেন দিলীপ ঘোষ, সেই সভা থেকে লাগাতার বাক্যবাণী তৃণমূলকে বিদ্ধ করেন তিনি। দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিতে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় জয়প্রকাশ মজুমদার।
তিনি লিখেছেন হিংসায় উস্কানি দিয়ে দিলীপ ঘোষ নিজের সিকিউরিটি আড়ালে পালিয়ে যাচ্ছেন। সাহস থাকলে নিজে যেটা বলেছেন সেটা একবার করে দেখানোর চেষ্টা করুন না। অশালীন কথার রাজা দিলীপ ঘোষ তিনি বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে বারবার অপমান করছেন। অনেকেই কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে। একজন লিখেছেন এই ধরনের কথা বলা উচিত নয়। আবার একজন লিখেছেন আপনি এবার বাম রাজনীতি করুন তাহলে আপনি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ রাজনীতিবিদের আখ্যা পেতে পারেন। বাংলার হাল ছাড়ছেন না দিল্লির পদনেতারা, শীঘ্রই রাজ্যে আসছেন নাড্ডা। বাংলার উপর এবার বিশেষ নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ কিছুদিন আগেই বঙ্গ সফর করে গিয়েছেন। অমিত শাহের বঙ্গ সফরের পরপরই বাংলায় আসছেন বিজেপির আরও এক মহারথী। বিজেপি সূত্রে খবর এবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমেই বঙ্গ সফরে আসতে পারেন তিনি। তবে নাড্ডার বঙ্গ সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। কবে তিনি আর রাজ্যে আসবেন তা ঠিক করবেন নাড্ডা স্বয়ং। কিছুদিন আগেই বাংলায় এসে রাজ্যের পদনেতাদের লক্ষ্য স্থির করে দিয়ে গিয়েছেন অমিত শাহ, তৈরি করে দিয়েছিলেন আগামীর রুট ম্যাপ। এবার দলীয় নেতার কর্মীদের মনোবল চাঙ্গা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বারবার দিল্লি থেকে রাজ্য সফরে আসতে দেখা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। ভোট বাক্সে তার প্রতিফলন একেবারেই যে দেখা যায়নি এটা এমন। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি, কিন্তু যে 200 পার লক্ষ করার স্থির ঠিক করে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা তার ধারে কাছেও ঘেঁচতে পারেননি রাজ্যের নেতারা। কয়েকদিন আগে অমিত শাহ রাজ্যে এসে দলীয় নেতা ও কর্মীদের বার্তা দিয়ে গিয়েছেন হতাশার কোনো জায়গা নেই, আবার শূন্য থেকে শুরু করে দিতে হবে। দিল্লিতে ফেরার আগে তিনি দলীয় কর্মীদের জানিয়ে গিয়েছেন আবার রাজ্যে আসবেন তিনি। এরই মধ্যে এবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাকে নিয়ে হাল ছাড়ছেন না কেন্দ্রীয় নেতারা। রাজ্যে বিজেপির সংগঠন কি কীভাবে আরও মজবুত করা যায় তার দিকে অবিরাম নজর রাখা হচ্ছে দিল্লি থেকে। অমিত শাহ ইতিমধ্যেই বলে গিয়েছেন বুথ স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করে তুলতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পাঁচ রাজ্যের ভোট পর্ব মিটতেই ফের বিজেপির কেন্দ্রীয় নেতারা নজর দিয়েছেন বাংলার দিকে। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি ব্যবস্থা, বেসরকারি হাসপাতালগুলিকে সাববার্তা মমতার। বেশ কয়েকদিন পূর্বে বেসরকারি হাসপাতালগুলি অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করতে পিছপা হয়েছিল। বহু রোগীর তরফ থেকে জানা গিয়েছিল স্বাস্থ্যসাথী কার্ড এর চিকিৎসা করাতে পারছেন না তারা। এ বিষয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল কোনো মতেই স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব নয়। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোনা যায় স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করার ফলে বেসরকারি হাসপাতালগুলির টাকা আটকে রয়েছে রাজ্যের কাছে, যার ফলে তাদের পক্ষে আর স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসার সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। এবার সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নতে রাজ্যের জনস্বাস্থ্য বিষয়ক একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে সকল বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বা স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে রোগীদের চিকিৎসা দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার এই বিষয়টির উপর স্বাস্থ্য দপ্তরকে নজরদারি রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জানাতে বলেন কেন বেসরকারি হাসপাতালগুলি কার্ড নিচ্ছে না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে তাকে। এমনকি স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা না করলে সেই সকল বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে এমনটি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তায়। অন্যদিকে রাজ্যের জাল ওষুধের কারবার রুখতে তৎপর হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়েছে শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর ও বাঁকুড়ায় ড্রাগ ডিরেক্টরেট অধীনে আঞ্চলিক অফিসের পরিকাঠামো এবার উন্নত করা হবে। আর এই পরিকাঠামোর উন্নতি করার জন্য এই উল্লেখিত এলাকাগুলিতে প্রায় 4,000 বর্গফুটের মতন জায়গা চাই নতুন অফিস তৈরি করার জন্য। বর্তমানে রাজ্য জুড়ে এইভাবে জাল ওষুধের কারবার ছড়িয়ে পড়ায় আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকেও। পাশাপাশি রাজ্যের জনস্বাস্থ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এমনটা জানা গিয়েছিল নবান্ন সূত্রে। কেন্দ্রের ডাকে দিল্লি যাওয়ার পথে তৃণমূলের কামব্যাক এর জল্পনা নিয়ে কী বললেন অর্জুন? বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন প্রতিবাদী অর্জুন সিং। বিগত কয়েকদিন ধরেই পাট শিল্পের সমস্যাকে হাতিয়ার করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার বেশির হওয়া নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য বিজেপি। জল্পনা চলছিল তবে কি অর্জুনের তৃণমূলের প্রত্যাবর্তনে এখন শুধু সময়ের অপেক্ষা?
এই জল্পনার মধ্যেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের ডাক পেয়ে তড়িঘড়ি দিল্লিতে উড়ে গেল অর্জুন সিং। যাওয়ার আগে দিয়ে গেলেন বহু চর্চিত সেই প্রশ্নের জবাব, দাদা আপনি কি তৃণমূলে ফিরছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূল যোগ দিনের বিষয়টি গুজব, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনারা জানতেই পারবেন। অর্থাৎ তিনি সাফ দাবি করেছেন তার তৃণমূলের প্রত্যাবর্তনের জল্পনা আদতে জল্পনাই। এদিকে দিল্লির যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি কারণে তাকে তড়িঘড়ি তলব করা হলো তা তিনি জানেন না। বস্ত্রমন্ত্রী তলব করেছেন জুট সমস্যা নিয়ে বৈঠক হওয়ার কথা, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে গেলে আর আন্দোলনের প্রয়োজন নেই। এদিকে এই প্রথমবার নয়, এর আগেও বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন অর্জুন সিং। সেই আলোচনা বেশ পজিটিভ বলেই দাবি করেছিলেন এই বিজেপি সাংসদ নিজেই। একটি টুইট করে তিনি জানিয়েছেন, আমার অনুরোধে বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল এদিন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার আবাসনে বৈঠকের জন্য। এদিন আমি যে সমস্ত বিষয় উত্থাপন করেছিলাম তা নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে আলোচনা বেশ পজিটিভ, আশা করছি সমস্ত সমস্যার সমাধান শীঘ্রই হয়ে যাবে। কিন্তু এরপরে পাট শিল্পের ভবিষ্যৎ প্রসঙ্গ সামনে রেখে সুর চড়াতে শুরু করেছিলেন অর্জুন সিং। এরপরই তাকে নিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়ে। কিছুদিন আগেই মদন মিত্র অর্জুন সিং প্রসঙ্গে বলেন, আমার আজকাল অর্জুনকে ভালো লাগছে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার এই জল্পনার মধ্যেই অর্জুন সিংকে দিল্লি নেতৃত্বের তলব অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গ যে কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন অমিত শাহ, সংগঠনকে মজবুত করার দাওয়াই দিয়েছেন তিনি। পাশাপাশি দলীয় ভাঙন রুখতেও রাজ্য বিজেপি নেতৃত্বের হাতে বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি। সূত্রের খবর এমনটাই।